মার বড় পিসির বড় মেয়ে বড় মাসির কোলে আমার সোনা রয়েছে। এইটা আমাদের সেজো মাসি, দেখে নাও, ভালো লাগলে লাইক করুন, শেয়ার অবশ্যই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকবিজ ব্লগে সবাইকে স্বাগত। তা এখান থেকে আমি ব্লগটা শুরু করছি, দেখতেই পাচ্ছ, আর আমি রেডি হয়ে গেছি। তা আমাকে কেমন লাগছে দেখে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ভালো লাগবে। আর আমি যাচ্ছি নিমন্ত্রণে, আমার মাসি শাশুড়ি মরে গেছে, তার জন্য চাঁদোবাড়ি যাচ্ছি। তা আমরা গাড়ি করেই যাচ্ছি, ওই ভ্যান গাড়ি বলে সেই ভ্যান গাড়িতেই যাচ্ছি। তোমাদেরকে অল্প অল্প করে ভিডিও আমি দেখাবো, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এবং সাবস্ক্রাইবারটা অবশ্যই করো, দেখতে থাকো। আর আমরা অনেকে মিলেই যাচ্ছি, মাসি, বোন, বাবা, তারপর আমার সোনা যাচ্ছে, আমার মা যাচ্ছে, অনেকেই, আর দিদা দাদু অবশ্যই যাচ্ছে, সবাই মিলে যাচ্ছি, একটা মজা হবে। আমার একটু শরীরটা একটু খারাপ ছিল সকাল থেকে, একটু শরীরটা খারাপ, বমি করেছি, শরীরটা প্রচুর খারাপ। তাও অবস্থা, আমি মাসি বাড়ি যাবো বলেই আমি রেডি হয়েছি, মানে ওই বাড়ি থেকে এসেছিলাম আমি, তার জন্য এখান থেকে যাব। তা দেখো, ভালো লাগবে, দেখতে থাকো। আর এখান থেকে স্টার্ট করছি, চলো মনি কি করছে সেটাই দেখাবো। এই দেখো মনি শুয়ে আছে, এখনও রেডি হয়নি, মানে রেডি করাইনি ওকে আমি, তা ওর ঘুমানোর অবস্থায় আমরা রেডি হয়ে নিয়েছি। তা চলো ওকে রেডি করাবো, মা আমি রেডি করেছি, তা আমি সেজে রয়েছি, তো মনে হয় গরম ধরে গেছে, এমনিতেও আজকে গরম ভালোই দিয়েছে। তা মা আর আমার বোনও, মনে করো আমার মাসির মেয়ে, সে ধরে রেডি করাচ্ছে। তা এটা পরিয়েছিলাম আমি, এটা চেন লাগাতে গিয়ে আমি চেনটা ছিঁড়ে ফেলেছি, মনে করো চেনটা খুলে গেছে। চেনটা ভালোই আছে, শুধু এই পাশের থেকে ওই পাশে চলে গেছে। তারপরে কি করব, অন্য আর একটা সোয়েটার আছে সেটা পরিয়ে দিয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখাবো, তা কেমন লাগছে দেখে বলো। তা মনিকে জামা পরাতে গিয়ে আমি পুরো ঘেমে গেছি, তা ওখানে বাবা গাড়ি স্টার্ট দিচ্ছে, তা বাবা গাড়ির স্টার্টটা দিতে পারছে না, শীতকাল তো এর জন্য শীতকালে গাড়ির স্টার্ট হচ্ছে না। তা বাবা যেতে পারিনি, বাবা ওই অবস্থায় বাড়িতেই ছিল, বাবা যেতে চাইছিল, তা বাবা আর যেতে পারলো না, শুধু আমরাই গিয়েছি দিদা দাদু, আর ওই ভ্যানের মতো জায়গা হতো না, এর জন্য বাবা আর যায়নি। বাবার ইচ্ছে হচ্ছিলো না, বারবার বলছিল যে যাবো না, ঠিক আছে, আর গাড়িটা তার মধ্যে নষ্ট হয়ে গেছে, তার জন্য যেতে ইচ্ছে হয়েছিল, তা যেতে পারলো না। এখানে আমরা আমি বসে পড়েছি, বাবার জন্য অপেক্ষা করছিলাম, তা বাবা বলল যে তোমরা যাও, গাড়িটা চলছে না, তা আমি যেতে পারবো না, এর জন্য আমরা বসে পড়েছি, আমি আগেই বসেছি। তারপর মনিকে মাঝখানে নিয়ে এখানে বোন বসেছে, আর এই পাশে মা বসেছে, আর মাসি পেছনে বসেছে, দেখতেই পারছ। তারপরে বাবা বসে আসবে না বলে, তার জন্য বোন আবার পিছনে চলে গেছে, আমরা একটু সাইড দিয়ে বসেছি দুই পাশে। আর এখানে দেখতেই পাচ্ছ আশেপাশে রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি, আর এটা হলো কলোনির রাস্তা। তা কলোনির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মানে মামা বাড়ি দিয়ে আমরা যাব, তাহলে তাড়াতাড়ি মনে করো আমাদের মাসি বাড়ি পৌঁছাতে পারবো। মাসি বাড়ি হলো দুর্গাপুর, মানে ওই হবিবপুর দুর্গাপুর বলে সেই দুর্গাপুর। আর পেছনে আমার একটা স্কুল দেখতে পাচ্ছ, সেই স্কুলে আমার মা ওইখানে পড়তো, মা পড়তো, মাসিরা পড়তো, ওই যে ওই স্কুলটাই। অনেকে দৌড়ায়, অনেকে খেলাধুলা করে, দেখতেই পাচ্ছি মাঠটা বড়ই মাঠ। কলোনি হাসপাতাল আছে তার পেছনেই এই মাঠটা, সেই স্কুলেই মা পড়াশোনা করেছে, মানে প্রাইমারি স্কুল। তা আমরা অনেকটাই চলে এসেছি, তা এটা হলো আমাদের মামা বাড়ি যাওয়ার রাস্তাটা, কলোনির ভেতরে চলে এসেছি আমরা, আশেপাশে তোমাদেরকে দেখাচ্ছি। এটা মনে করো আমাদের মামা বাড়ি যেতে যে রাস্তাটা পড়ে সেটা, আর এই রাস্তাটা আছে, এই রাস্তা দেখাচ্ছি তোমাদেরকে, সেই রাস্তা দিয়ে সোজা মামা বাড়ি চলে যায়। তা মামা বাড়ি তোমাদেরকে দেখাতে পারলাম না, দুই দিকে রাস্তা আছে, একটা ওই দিকে একটা এদিকে। তা এই দিকটা হলো স্কুলের সামনে দিয়ে রাস্তাটা পড়বে, আর ওটা পুরো সামনে বার ঠাকুর মন্দির পড়ে, তার পেছনে আমার মামার বাড়ি। বিয়ের আগে অনেক আসতাম, এখন সেরকম আসা হয় না। আর এখানে দেখতেই পাচ্ছ এটা হলো আর একটা মামা বাড়ি, মার কাকা হয় আর আমার মনে করো মামা হয়। আর এই যে দোকানগুলো আছে, এই পাশে যে স্কুলটা আছে সেই স্কুলটা আমরা অনেক এসেছিলাম, আর এই যে রাস্তাটা আছে দুই বাড়ির পরে আমার মামা বাড়ি। আর এই দেখতে পাচ্ছি এখানে দিদা বসে রয়েছে, আর দাদু আগেই চলে গেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। দাদু হেঁটেই চলে গেছে, বয়স হলে তাই কি হবে, দাদুর এখনও সেই মানে হাঁটার জোর আছে, ভ্যান চালায় তো, আর দাদুর নিজের জোরেই অনেক কাজ করে। তা চলো তোমাদেরকে দেখাবো। আর এখানে পিকনিক করছে, দেখতেই পাচ্ছ এখানে পিকনিক করছে, ভালোই পিকনিক বসেছে, অনেক জায়গায় পিকনিক বসেছে, এখানেও বসেছে, তারপর ওই সাইডটাও বসেছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর এখানে সবাই এসছে, মানে পিকনিক ভাব একটা, এর জন্য এই সাইডও দেখতে পাচ্ছ পিকনিক ভাব। তাই এখানে দাদু এত দূর এসেছিলো, তা দাদুকে এখানে থেকে উঠালাম, তারপরে আমরা আবার রওনা দিয়েছি।
তা দেখাতে পারিনি সেভাবে। তা এখানে দেখতে পাচ্ছ আশেপাশে তো সবুজ ঘাস, তা অনেকে ঘুটো দিয়েছে দেখতেই পাচ্ছ, আর সবুজ ঘাস আর চাষবাস এলাকা। এখানটা যেতেই মনে করো একটা বট গাছ পড়ে, অনেক দিন আগেও গিয়েছিলাম এই রাস্তা দিয়ে, মনে করো বিয়ের আগে আমরা যেতাম যখন মাসির বাড়ি তখন দেখা হয়েছিল, আর এটা আবার পর বিয়ের পর আবার যাওয়া হচ্ছে। আর ওখানে দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্কি, ওই পাশ দিয়ে যাওয়া হবে। তা তোমাদেরকে আশেপাশেটা একটু দেখিয়ে দিচ্ছি, আর এটা ভেতরে রাস্তা দিয়ে যেতে হয় হরিদপুরের যে বাজারটা পড়ে সেই বাজারের পাশ দিয়ে যেতে হয়। এখানে হরিদপুরে যে স্কুলটা আছে সেটা, আর বাজারটা সেভাবে দেখাতে পারিনি, বাজারটার পাশ দিয়ে আমরা চলে এসেছি। আর এটা স্কুল ঘর, স্কুলে খেলা হচ্ছে দেখতেই পারছো, এখনো শুরু হয়নি, শুরু হচ্ছে। আর এখানে সবাই এসেছে, স্কুলের ছাত্রছাত্রীরা মারা সবাই খেলা করছে। আমরা মাসি বাড়ি চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ সব মাসিরা চলে এসেছে, দিদা, তারপরে যে মাসি, এটা আমার ছোটো মাসি, ওটা আমার মেজো মাসি, আর মেজো মাসি আমার মেয়েকে নিয়ে রয়েছে, আর ছোটো মাসি তার দুটো ছেলে, দুই এক ছোটো ছেলেকে নিয়ে কোলে রয়েছে, আমরা কথা বলছি। আর এটা আমার এক মেসো হয়, এই পাশে দিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে নীল রঙের ড্রেস পরা সেটা হলো আমার ছোটো মাসির বর, সেটাও মেসো। আর মা মনির জন্য দুধ গরম করছে, এটা আমার বড় মাসি, বিয়ে করেনি, তা তিন মাসি বিয়ে করেনি, ওনার হলো পাঁচ বোন, তা পাঁচ বোনের মধ্যে দুই বোন বিয়ে করেছে, তিন বোন বিয়ে করেনি। আর যে মাসির শাশুড়ি মারা গেছে তার ছবিটা দেখতেই পারছো এখানে, বড় মাসি, আমরা বড় মাসি বলেই ডাকি, সেই বড় মাসি আমার মেয়েকে নিয়ে খেলা করছে। আর আমার মেয়ে যে জানোই তো আমার মেয়ে কীরকম, মাসি তো রাখতেই পারছে না। তা মেশোর মা মারা গেছে, তারা হলো তিন ভাই, মেশো হলো দু নম্বর, আর বড়জন আছে সে অন্য জায়গায় থাকে, এই যে দেখতে পাচ্ছ সেটা হলো আমাদের মাসি হয়। আর তোমাদের ভালো করেও দেখাবো, আর এখানে তোমাদের একটু একটু করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ। আর মা পেছনে রয়েছে, মেশো রয়েছে ওখানে, মেশোকে দেখাচ্ছিলাম, তা মেশো সেভাবে দেখাতে পারলাম না তোমাদেরকে, চলো মাসিকে দেখাই, একটু হাই দেবে মাসি। এই দেখো আমাদের মাসি কি সুন্দর দেখতে, না দারুণ চেহারা, আমার মার মতন, মা তিন মাসি একই দেখতেই, চার মাসি পুরো মুখের সেম পুরো একই আসে। তা এটা হলো ছোটো যা হয়, মাসির ছোটো যা। আর এখানে রাস্তাঘাটে দেখতেই পারছো, এখানে আমরা প্রচুর ছোটোবেলায় আসতাম, খেলা করেছি অনেক, বিয়ের অনেক আগে আসতাম। এখানে মাকে দেখতেই পাচ্ছ, মা একটু স্মাইল দিয়েছে, মার দেখে আমিও হেসে দিয়েছি। তা বড় মাসি মনিকে রেখে নিয়েছে, আরও আমার আরও মাসি আছে, মার হলো জ্যাঠার মেয়ে আছে, এখানে রয়েছে দেখতেই পাচ্ছ, তার মেয়ে আমার ওই যে বোনটা রয়েছে, আর এখানে আমার মেয়েটা রয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে, এটা আমার বড় মাসি হয়। তা দেখো, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, তা দুই জায়গায় মনে করো খাওয়ার জায়গা করা হয়েছে দুই সাইডেই। তা আমরা প্রথমে পাইনি, আমার শরীরটা খুবই খারাপ ছিল, আমি বমি করেছিলাম তোমাদেরকে, তারপর মাসির বাড়ি এসে নিয়ে একটু মনে করো বমি ভাব এসেছিলো, বমি করতে পারিনি, শরীরটা খুবই খারাপ লাগছিল। তা তোমাদেরকে তাও সেভাবে আমি ভিডিওটা করে দেখাচ্ছি কি করব, আমার কেমন লাগছে সেটা আমি জানি, কিন্তু একটু স্মাইলিভাবে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, কেমন লাগে না লাগে দেখে বলো। তা এখানে কাগজ পেতে দিয়েছে দেখতেই পাচ্ছ টেবিলে, ওখানে মেশো বসে আছে, মার হলো জ্যাঠার মনে করো বড় মেয়ে, তার জামাই, আর ওখানে ওই যে দেখতে পাচ্ছ ওটা হলো আমার মাসি হয়, এটা হলো মেশো হয়, আর ওটা তার মেয়ে, মানে মেয়ে আমার ছোটো, মাসে অনেক দেরিতে বিয়ে করেছিল তো এর জন্যই। তা এখানে দেখতে পাচ্ছ গ্লাস দিয়ে দিয়েছে, পাতাও দিয়েছে, পাতাটা খুব সুন্দর তাই দেখালাম তোমাদেরকে। তা মনে হচ্ছে কি গাছের একটা শালের মতন একটা দেখতে লাগছে না, সেরকম ভালোই লাগলো দেখে। তা এখানেও মানে যা যা নিয়ম সেরকমই দিচ্ছে। তা তেলে ভাজে যে পিঠে, সেই পিঠে মানে ছিঁড়ে অল্প অল্প করে সবাইকে দিতে হয়, সেটা দিচ্ছে। এখানে লেবু দিয়েছে, যা যেসব জিনিস দিয়েছে সবই তোমাদেরকে একটু করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ মাসির হলো ছোটো দেওর, আর ছোটো দেওরের বউকে দেখিয়েছি প্রথমেই। তা এখানে দেখতে পাচ্ছ ভাত দেওয়া হয়ে গেছে, মনে করো রাইস, আর এখানে ওই লাল শাক বলে না, বাদাম টাদাম দিয়ে করেছিল, ভালোই লেগেছে, আর একটু ভাত দিল। তা যেটুকু পারিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে শুক্তো দিয়েছে,
ওই ডাটা মাটা দিয়ে সুক্ত করে, সুক্তটা ভালোই লেগেছে। আর এটা মাছের মাথা দিয়ে তা ঘাটির মতন করেছে, এটা দিয়েছে ভালোই লেগেছে, এটা মাছের মাথাটা টেস্টি হয়েছিল। তা যা যা দিয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাবো। এখানে বেগুনের চপ আমার কাছে ভালো লাগে, কিন্তু আমি খেতে পারি না, আমার অ্যালার্জির মতন আছে, তো এর জন্যই তাই একটু খেয়েছি, মাকে পরে দিয়ে দিয়েছি। আর এখানে সবজি ডাল দিচ্ছে, তোমাদের যেটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। আর মেয়ে এসে বলছে কি তুই খাওয়া দিয়ে এগুলো কি করছিস, তা আমি এসে বলছি আমি তো ভিডিও করি, তো এর জন্যই সেটা দেখালাম। আর এখানে মাছ দেখতেই পাচ্ছ, এটাকে পার্শে মাছ বলে, তা খেয়েছিলাম ভালোই লাগলো। এইসব মাছ খাই না আমি, তা প্রথম প্রথম তো ভালো করে ভেজেওছে, মাছটা খেতেও ভালো লাগছিলো, তা খেয়ে নিলাম। তা এখানে দেখতে পাচ্ছ কাতলা মাছ দিচ্ছে, মনে করো সবাইকেই। আমি বলেছি আমি লেজা খাই না, আমাকে চাকা দিতে বলেছিলাম, তাই আমাকে খুঁজে খুঁজে চাকাটা দিচ্ছে। দেখতেই পাচ্ছ আমাকে আবার জিজ্ঞেস করেছিলো লেজা খাবে, আমাকে না আমি লেজা খাই না। তা এখানে চাকা দিয়েছে, দেখতেই পাচ্ছ এখানে মাছের ঝোল দিয়েছিলো, দেখালাম, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে চাটনি দিল, তা চাটনি তোমাদের দেখালাম। তা পাঁপড় দিতে ভুলে গিয়েছিল, সেটা বলছিলাম, মেসো আমাকে বলছে যে পাঁপড় দিল না দই দিয়ে দিচ্ছে। তা আবার মেসো আবার বললো যে পাঁপড় দেওনি, তা মেসো বলছে হাসছিলো, দেখতেই পাচ্ছ মেসো হাসছে। তা মেসো আবার বলছে কি পাঁপড় দেয়নি, তারপর পাঁপড় আবার আনালো, তারপর পাঁপড় আবার দিয়েছে। তারপর কি করব, চাটনি তো সাইডে সরিয়ে রেখেছে, আর চাটনি আর খাইনি। আর এখানে দই দিয়ে দিয়েছে, তারপরে দেখো পাঁপড় আসছে। তারপরে এইটা হাসির একটা ব্যাপার হয়েছিল, খুবই ভালো লেগেছে। তা একটু মনে করো ভিডিও একটু সিম্পলি ভিডিওটা দিই, এটা একটু অন্যরকম ভিডিও মনে করো। তা হাসির একটা ভিডিও হয়েছে, আর মেসোটা খুবই হাসায় আমাদেরকে, আমাদের বাড়িও যাই হাসে। তার এখানে দই কী করব, মেসোকে বললাম যে পাঁপড় দিয়ে দই দিয়ে খেয়ে নাও ভালো লাগবে, তা পাঁপড় দিয়ে দই দিয়ে আমিও খাচ্ছিলাম। তা এখানে মিষ্টি দিচ্ছিল ভালোই বড় বড় মিষ্টি, মনে হয় 10 টাকার পিসের মিষ্টি হবে। আর এখানে মিষ্টিটা খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া কমপ্লিট, হজমিলোটাও দিতে ভুলে গেছিলো। তারপরে কি করব, আমাদের হাতে পরে মা হজমা নিয়ে এসছে। তা এখানে দেখতে পাচ্ছ দিদা মনিকে নিয়ে রেখেছে, আমরা চলে এসছি। তা এখানে আমরা গাড়িতে বসে রয়েছি, দেখতে পাচ্ছ মনিকে একদম ঢেকে মেকে নিয়েছে, আর মনি টুকটুকিয়ে তাকিয়ে আছে আমার দিকে, ভিডিওর দিকে তাকিয়ে আছে। দিদা আসলো না, দিদা পরে আসবে, দিদার দাদু, তাই জন্য আমরা এই চারজনে চলে আসলাম গাড়ির মধ্যে। আর এই আশেপাশে যেটুকু পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মনে করো আগে ছোটো থাকতে আমরা না পুকুরে চানও করতাম, এখানে অনেকগুলো পুকুর, কোন পুকুরে চান করে সেটা মনে নেই, কিন্তু পুকুরে চান করতাম, সেগুলো মনে করো আই সাইডে সাইডে দেখাচ্ছিলাম তোমাদেরকে। তা কেমন লাগছে দেখে বলো, আমাকে কেমন লাগছে সেটাও বলো, বলতেও তো ভুলেও গেছিলাম যে আমাকে কেমন লাগছে। তা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর মেয়েকে দেখাচ্ছিলাম, মেয়ে ঘুমিয়ে পড়েছে। তা এখানে স্কুলে যে প্রোগ্রামটা হচ্ছে ছিল সেটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছ চেয়ার খেলা হচ্ছে, তা বাচ্চার মারা চেয়ার খেলা করছে। তা আমরা এখানে দেখি, আমরা বাড়ি চলে যাব, বেশি দেখাতে পারবো না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তা আমরা বাড়িতে চলে এসেছি, আর মনিকে দেখতে পাচ্ছ গাড়িতে ছিল, তখন ঘুমিয়েছিল, আবার গাড়ি মনিকে বন্ধ হয়েছে, এখন উঠে পড়েছে। এখন আমরা জামাটা ছাড়বো, তা এখন উঠে পড়েছে। আমরা এখানেই শেষ করছি, পরের ভিডিও আবার আসবে।